কিন্তু এখন এখন আমরা যেতে চাইছি নিত্য বৃন্দাবনের মধ্যে, যেখানে কিনা লীলা হয়েছিল। চলুন আমরা একটা কীর্তন করতে করতে বৃন্দাবনের মধ্যে চলে যাই। একবার চলে রে আমার মন যমুনা ফুলে নে বৃন্দাবন, একবার চলে রে আমার মন গিরি ধারি শ্যাম দেখি শ্যাম কুন্দ রাধা কুন্দ, হরি শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ, দেখি রাধা মদন মোহন দেখি মদন দেখি মদন মোহন, চলবে চলবে আমার যমুনা দূর বৃন্দাব, চলবে চলবে আমার চলবে আমার সেথায় যাবি প্রাণ জোড়াবে রাধা শ্যামের দেখতে, সেথায় যাবি প্রাণ জোড়াবে রাধা শ্যামের দেখতে পাবি, সেথায় যাবি প্রাণ জোড়াবে রাধা শ্যামের দেখতে পাবি, পানি সারি মরে মরে পানি সেখানে যাবি প্রাণ জুড়াবে তাহলে এতক্ষণ আমরা বাংলা থেকে নবদ্বীপ থেকে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম।
আজকের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যে আমার ওই বসুদেব মা দেবকী তারা কারাগারের মধ্যে আছে, অংশের কারাগারের মধ্যে আছে, আমাদের তাকে তো উদ্ধার করতে হবে। এই মনে মনে করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে রাধে, আমি একদিনের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরাতে যাব, একদিন পর আবার ফিরে আসবো। রাধারানী বলছে, বধূ, আমি তোমাকে এক পলক না দেখতে পেলে এক যুগ কেটে গেছে মনে হয়, আর আমি একদিন তোমাকে সে থাকবো কী করে? রাধে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ওই যে আমার পিতামাতা ওখানে বন্দি আছে, তাদেরকে তো উদ্ধার করতে হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, তোমার কাকে এই যে জল আছে, কলসির জল, এই যে যমুনার জল, আমি এই জলে হাত দিয়ে কথা দিলাম, এই কথা দিলাম পর্যন্ত জলে হাত ছিল, এইবার তারপর হাতটা তুলে নিয়ে বলছে, আমি আজ যাচ্ছি কাল আসবো। যতক্ষণ জলে হাত ছিল ততক্ষণ বলেছে আমি কথা দিলাম, হাতটা তুলে নিয়ে বলছে আমি আজ যাচ্ছি কাল আসবো। সহজ সরল ভোলা ভালামি আমার রাধারানী, আমার গোবিন্দের চাতুরালি বুঝতে পারলেন না, ঠিক আছে বন্ধু, তুমি কালকে এসো, কিন্তু আমি তোমার পথের দিকে তাকিয়ে থাকবো। গোবিন্দ আমার চলে গেলেন বৃন্দাবন ছেড়ে মথুরাতে, মথুরাতে গিয়ে কংস উদ্ধার করলেন, নিজে রাজাও হলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আর আসলেন না, এক শত বৎসর আর আসলেন না। ওদিকে রাধারানী আমার বৃন্দাবনে গোবিন্দের পথের দিকে তাকিয়ে তাকিয়ে এমন বিরহ হয়েছে যে নিজেরা জীবন আর ধারণ করতে পারছেন না। আর ঠিক সেই সময়ে গোবিন্দ আমার সিংহাসনে বসে আছেন, নারদমণি তখন গোবিন্দের কাছে গিয়ে বলছে, আরে দূর দূর দূর, খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, আর কত যুদ্ধ দেখবো ভাই, এই সত্যযুগ থেকে এই দাপট যুগ অব্দি শুধু যুদ্ধই দেখে গেলাম, এমনকি কোথাও কিছু নেই যেখানে একটু শান্তির শান্তির জায়গা পেতে পারি? আছে, জানা কারোর আছে নাকি যেখানে একটু শান্তি পেতে পারি? ভগবান তখন বলছে, নারদ, তুমি একমাত্র শান্তি পেতে পারো কোথায় জানো? তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গেলে তুমি শান্তি পেতে পারো। তুমি বৃন্দাবনে যাবে? বলে, বৃন্দাবনে গেলে আমি শান্তি পাবো? বলে, হ্যাঁ শান্তি পাবে বই কি, তুমি বৃন্দাবনে চলে যাও, তুমি ঠিক শান্তি পাবে। এবার নারদমণিকে যখন ভগবান বলেছে বৃন্দাবনে যাওয়ার কথা, নারদমণি বলছে, ওরে আমার বাহন ঢেঁকি, ঢেঁকি রে অভাব ঢেঁকি, আয় তো একটু আমাকে নিয়ে একটু বৃন্দাবনে চল তো, আমাকে একটু নিয়ে বৃন্দাবনে চল। এইবার বিনা যন্ত্রটা কি হাতে নিয়ে নারায়ণ নাম করতে করতে নারদমণি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করলেন, নারায়ণ নমো নারায়ণ, বৃন্দাবনে প্রবেশ করলো। এবার যখনই বৃন্দাবনে প্রবেশ করলো, বৃন্দাবনে গিয়ে দেখছে যে নারদমণি যেখানে যাচ্ছে কোথা থেকে একটা তাপ যেমন নারদমণির গাখানা ঝলসে দিচ্ছে। বলে, কি রে ভাই, বৃন্দাবনে একটু আসলাম একটু শান্তি পাওয়ার জন্য, ওই দেখো কোথাও থেকে একটা তাপ যেমন আমার গা খালি ঝলসে দিচ্ছে, কোথায় থেকে ওই তাপ আসছে, দেখবো আমি এই তাপ কোথায় থেকে আসছে। এইবার নারদমণি ওই তাপ দর্শন করার জন্য যখনই চারিদিক কুঞ্জের মধ্যে ঘুর
হচ্ছে কুঞ্জের মধ্যে নারদমণি বলছে যে কোথা হতে একটা তাপ আমার সেই অঙ্কনে ঝলছে দিচ্ছে, আমি অত রাজ্য স্বর্গ মর্ত পাতাল ঘুরেছি এমন তাপ এসে আমার অঙ্গখানে ঝলছে দিতে পারে নাকি? কোথায় থেকে এই তাপ আসে? আজকের আমি দেখবো এই তাপ কোথায় থেকে আসে। এই বলে খুঁজতে খুঁজতে দেখলো কি, রাধারানীর কুণ্ডের কুঞ্জের সামনের মাঝখানে রাধারানী কৃষ্ণ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে আর সেখানে আগুন জ্বলে যাচ্ছে। আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি ঝাঝর ভালতায় করতালি বাজে, বাজি কানে কানে শুনিবে জুলে আওয়াজ, কত কি আসে কত কি হাসে প্রেম উল্লাসে জীবনে বনে জাগে হরি, জীবনে বনে জাগে হরি, জীবনে বনে জাগে হরি, জীবনে বনে জাগে হরি, জীবনে বনে জাগে হরি। এইবারে তাপ আমার কোথা থেকে আসে দেখার জন্য রাধারানীর কুঞ্জের সামনে গিয়ে দেখছে যে রাধারানী কি করছেন, কৃষ্ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, সেখান থেকে আগুন বেরিয়ে গিয়ে ওই নারদমণির অঙ্গ ঝালসে দিচ্ছে। এতখানি বিরহ, যখন কৃষ্ণ বলছে রাধারানীর মুখ থেকে আগুন বেরিয়ে যাচ্ছে, নারদমণি তখন দূর থেকে খেয়াল করলেন যে রাধারানীর এত কষ্ট কৃষ্ণের জন্য। নারদমণি সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, শোনো রাধে, এই পৃথিবীর লোক জানে আমি নাকি শুধু বন্ধবাধাই, কিন্তু আজকের আমি এই বৃন্দাবনটা দিয়ে কথা দিলাম, তোমার শ্যামসুন্দরের এই বিরহ আমি দূর করে তবেই ছাড়বো, তোমাদেরকে মিলন করে তবেই আমি ছাড়বো। এই বলে নারদমণি সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে আমি তোমাদেরকে মিলন করাবই। এই বলে বীণাটাকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, এতদিন তো কৃষ্ণ নাম নারায়ণ নাম করলি, এইবার একটু রাধা নাম কর দেখি, রাধা নাম করতে করতে চল দেখি, রাধা নাম কর নে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বেদ বিদ্যা সবে করি সার, বলো বিনা যন্ত্র রাধা যন্ত্র
রাধারানীর নাম জয় দিতে দিতে মথুরার পথে নারদ হেঁটে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার চমকে উঠলেন, দেখি বৃন্দাবনটা মাধুর্যপুরী আর মথুরাটা ঐশ্বর্যপুরী, এই ঐশ্বর্যের মাঝখানে মাধুর্য নাম কে শোনায়, কে শোনায়? ছুটতে ছুটতে সিংহাসন পরিত্যাগ করে ভগবান বেরিয়ে আসছে, আর নারদ মনি ওই মথুরার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। বলো বলো সবাই বলো, দুষ্টের দলন সৃষ্টের পালন, অধর্ম দূরকারী ধর্ম সংস্থানকারী ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয়টা ধরে দিন ধরে দিন, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। নারদমণি নারদমণি ও নারদমণি, তুমি এতক্ষণ রাধা নাম শোনালে আমাকে, জানো নারদমণি এই রাধা নাম কত সাধনার জিনিস, আমি হৃদয়ে ধারণ করি, কোথাও এই রাধা নাম তুমি পেলে? তখন নারদমণি বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে তখন নারদমণি বলছে, শোনো 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 কৃষ্ণচন্দ্র শোনো, তুমি যদি মনে করে থাকো তুমি একাই অবতার তাহলে তুমি ভুল ভাবছ, তোমার মতো অনেক অবতার আমি দেখেছি এবং দেখব। তুমি মনে করো না তুমি একাই অবতার, আমি অনেক অবতার দেখেছি। কি হয়েছে নারদমণি, আজকে তুমি ওই ভাষায় কথা বলছো কেন? আরে কি হয়েছে, সত্যযুগে নারায়ণ যুদ্ধ করেছে, যজ্ঞ করেছে, তেতাতে রামচন্দ্র যুদ্ধ করেছে, যজ্ঞ করেছে, তারপরে যে তুমি এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলে, তুমি তো ওই কোনো যজ্ঞ করলে না, তুমি তো ওই কোনো যজ্ঞ করলে না, যজ্ঞ করলে না কেন? তখন ভগবান বলছে কেন, যুধিষ্ঠির মহারাজ তো রাষ্ট্রীয় যজ্ঞ করেছে। আরে মশাই, যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করে, যুধিষ্ঠির মহারাজ বুঝবে, তুমি বুঝছো কেন? যুধিষ্ঠির মহারাজ খেলে তোমার পেট ভরবে? নারদমণি আমার কি করতে হবে বলো না, আমার কি করতে হবে, কি করতে হবে? তুমি একটা যজ্ঞ করো। বলে আমি যজ্ঞ করবো? বলে হ্যাঁ শোনো, সে তাই রাম রাজা ছিল অসমের যজ্ঞ করল, রাজা ছিল অসমের যজ্ঞ হলো, রাজা ছিল অসমের যজ্ঞ হলো, আনন্দ তো রাজা হবে, রাজা মুক্ত হয়।
শোনো শোনো, দান মতো যোগ্য হবে, কিন্তু নিয়ম জানো? আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, যোগ দিয়ে কেউ করতে পারেন। দান মতো যোগ্য নিয়মটা একটু শুনে নিন। যেতে চাইবে তাই দেবে, সবার আশা পুরাইবে, যেতে চাইবে তাই দেবে, সবার আশা পূরণ হবে, যেতে চাইবে তাই দেবে। আস্তে 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 আস্তে, ওই মাটা বলছে আমি যোগ্য করব, যে যা চাইবে তাই দিয়ে দেবো, তাই দিয়ে দেবো, তাই দিয়ে দেবো। আরে না, নারদমণি বলছে যে যা চাইবে তাই দিতে হবে, হাত তালি না, সবার আশা পূরণ করতে হবে, যেটা চাইবে তাই দেবে, সবার আশা পূরণ। আরে যে যা চাইবে তাই দেবে, সবার আশা পূরণ হবে, হাসি মুখে দান করে বেরাবে, আরে হাসি মুখে দান করে দেবে, হাসি মুখে দান করে দেবে, আরে হাসি মুখে দান করে দেবে। এই শুধু এই মথুরাটা নিমন্ত্রণ না, স্বর্গ মত্ত পাতার সব সমস্ত কিছু নিমন্ত্রণ করতে হবে, আর যে যা চাইবে তাই দিতে হবে, আর দান করে জানো কি, তোমার ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে আবার সকলের কাছ থেকে ভিক্ষা নিয়ে নিয়ে আসতে হবে। এমন যদি পালন করতে পারো তাহলে তুমি যোগ্য করো। এবার ভগবান বলছে আমি দান যোগ্য করলাম, দানও করলাম, কিন্তু নারদমণি এটা কি হাসির হচ্ছে না? আমি ভিক্ষেটা করব কেন? আমি তো দান করছি, আবার যদি ভিক্ষে করি এটা হাস্যকর হবে না? কাউকে আমি কাউকে আমি কিছু টাকা দান করলাম, আবার তার কাছে গিয়ে যদি ভিক্ষা করি যে বাবা দাও আমাকে, তাহলে হাসির হবে না? জানেন মায়েরা, বছরখানেক আগে একটা সাথে গান করছি, তা আমাকে একজন 100 টাকা পুরস্কার দিয়েছে। 100 টাকা পুরস্কার, এই এরকম করে করে সকলকে দেখিয়ে 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 100 টাকাটা নিয়ে আশ্রমের মধ্যে ঢুকে কত না নাম করে, তার বাবার নাম কি, তার ঠাকুরদার নাম কি, এরকম করে নামতাম বলে টোলে 100 টাকা আমার বুকের ঠিক এখানে গেঁথে দিয়েছে, টাকাটা গেঁথে দিয়ে। তো ভালো, আমি গান টান করে নেমে গেছি। এবার গান করে নেমে গেছি, গিয়ে বলছে দাও আমার 100 টাকাটা ফিরিয়ে দাও, দাও আমার 100 টাকা ফিরিয়ে দাও। আরে বাবা কেন ফিরিয়ে দেবো কেন, আপনি তো দান করলেন, আমি তো ওটা সকলকে দেখানোর জন্য দান করেছি, তোমার গান হচ্ছিল ভালো, সকলকে দেখিয়ে দেখিয়ে দিলাম 100 টাকাটা, এইবার তুমি পুরস্কারটা নিয়েছো, এইবার আমাকে আরে ঠিক আছে 5 টাকা তুমি নিয়ে বাকিটা 95 টাকা আমাকে ফিরিয়ে দাও, 5 টাকা তুমি কেটে নিয়ে 95 টাকা ফিরিয়ে দাও। দান এমন নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি যদি কাউকে কিছু দিই আবার যদি চেয়ে নিই সেটা হাসি হবে না? নারদমণি বলছে না না তা না তা না, মনে করো তুমি কাউকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছো, 1 টাকা তার কাছ থেকে ভিক্ষা করে নেবে, কেন জানো? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে, তোমার দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা করে বেড়াই, তোমার দানের অহংকার দূরে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম, ঠিক আছে আমি বুঝলাম আমাকে কেন তুমি ভিক্ষা করতে বলছো। কিন্তু নারদ, ত্রিভুবন যে নিমন্ত্রণ করব, কে নিমন্ত্রণ পত্র নিয়ে যাবে? কে বলে কেন আমি নিয়ে যাব, আমি নিমন্ত্রণ পত্র নিয়ে যাব? নারদমণি মনে মনে ভাবছে যার নামে চিঠি থাকবে তাকে তো নিমন্ত্রণ করবই, আর যার নামে চিঠি লেখা থাকবে না তাকে গিয়ে আগে নিমন্ত্রণ করব। এইবারে ভগবান শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে নারদ, তাহলে তুমি তাহলে যোগ্য করার জন্য, তাহলে আমি যোগ্যটা যে করব, তুমি তাহলে চিঠির পত্রটা তুমি বয়ে নিয়ে যেও। এইবারে ভগবান শ্রীকৃষ্ণ আমার চিঠি লিখতে বসেছেন। যে কোনো যোগ্য করতে গেলে আগে শিব ঠাকুরকে ধ্যান করতে হয়। শিবহীন যোগ্য করেছিল দক্ষ রাজা, শিবের শ্বশুর, শিবহীন যোগ্য করেছিল বলে তার মুন্ডটা কেটে উড়ে গেছিল, ছাগ মুন্ড লাগাতে হয়েছে, শিব ঠাকুরকে আগে ধ্যান করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ আজকে পত্র লিখছে, আগে শিব ঠাকুরের নামে পত্র লিখছে, আগে শঙ্করে পরে শঙ্করী, আগে শঙ্করে পরে শঙ্করী, আগে শঙ্করে পরে শঙ্করী, শঙ্করে পরে শঙ্করী, আগে শঙ্করে পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, আজি গণপতি আজি কি রে, আর সেজে বিনা পানি, সেজে বিনা পানি লক্ষ্মী অস্ত পানি, ওই সেজে বিনা পানি লক্ষ্মী অস্ত পানি পত্র লেখো নিজে পারে, পত্রখানি আজি লিখে দিল আমার ভগবান, আজি লিখে দিল পত্র খানি, লিখে দিল আজি
পত্র খনি ভগবানে আমার পত্র খনি লিখে দিল, আজি পত্র খনি লিখে দিল, আজি পত্র খনি লিখে দিল। এইবার সব পত্র লেখা হয়েছে, আর একটা একটা পত্র বলরাম দাদা দেখে দিচ্ছি। দেখছে সবার নামে চিঠি লেখা আছে, কিন্তু নন্দ মহারাজের নামে চিঠি নাই, মা যশোদার নামে চিঠি নাই, বৃন্দাবনের সখাদের নামে চিঠি নাই। কানাই কানাই, এ কি করেছিস ভাই? সবার নামে চিঠি আছে, মায়ের নামে চিঠি নেই, বাবার নামে চিঠি নেই, কি করছিস ভাই তুই এটা? ভগবান শ্রীকৃষ্ণ হাত জোর করে বলছে, দাদা গো, সকলের নামে চিঠি লেখার মতো ভাষা খুঁজে পেয়েছি, কিন্তু মা যশোদার নামে কি নামে চিঠি লিখবো আমি ভাষা খুঁজে পাইনি দাদা। আমি কেমন করে ক্ষমা চাইবো ওই মায়ের কাছে, আমি ভাষা খুঁজে পাইনি। বলরাম দাদা ডেকে নিয়ে বলছে, কানাই শোন ভাই, আমি তোকে বলে দিচ্ছি, তুই লেখ চিঠি, তুই লেখ, আমি তোকে বলে দিচ্ছি। বলরাম দাদা বলে দিচ্ছে, কৃষ্ণ লিখছে, মা গো যশোদে, মা গো কুপুত্র যদিও হয় কুমাতা তথাপি নয়, তুমি তো আমাদের সুমাতা মা, তুমি আমাদের এই যজ্ঞে উপস্থিত থেকে আমার ভাই একখানা যজ্ঞ করবে, আমি নিজে সেখানে থাকব, তুমি সেই যজ্ঞে উপস্থিত থেকে আমার ভাইকে আশীর্বাদ করো মা। নন্দ মহারাজের নামে চিঠি লিখছ গো নন্দ মহারাজ, আপনি অনেক যজ্ঞ করেছেন, জানেন যজ্ঞ কিভাবে করতে হয়, আর আমি সেই ছোট্ট কৃষ্ণ, আমি তো জানি না, আপনি থেকে আমাদের যজ্ঞটাকে সম্পূর্ণ করে দেবেন। সকলের নামে চিঠি লিখলো, শেষে বলরাম দাদা উঠে গেল, রাধারানীর নামে চিঠি লিখছে, অগো রাধে প্রেমময়ী, তুমি তো আমার শক্তি সঞ্চারিণী, তুমি যদি আমাকে না শক্তি সঞ্চার করো, আমি এত বড় যজ্ঞ করতে সম্পূর্ণ করতে পারবো না। রাধে তুমি এই যজ্ঞের মধ্যে এসে আমাকে শক্তি সঞ্চার করো। সবার নামে চিঠি লিখে এইবারে নারদ মুনির কাছে জিজ্ঞেস করছে, নারদ মুনি তুমি তাহলে পত্র নিয়ে যাও, তাহলে পত্র নিয়ে যাও, কিন্তু নারদ মুনি যজ্ঞটা হবে কোথায়? হরি বল, এত বড় যজ্ঞ হবে, ত্রিভুবনের লোক আসবে, কিন্তু যজ্ঞটা হবেটা কোথায়? নারদ মুনি তখন বলছে, এই যজ্ঞ হবে সোমতীর্থে। সোমতীর্থে কেন? সোমতীর্থে কেন? ওই তীর্থটার নাম ছিল, আগে নাম ছিল সোমতীর্থ, তারপরে নাম হয়েছে প্রভাস তীর্থ। কেন ওটা প্রভাস তীর্থ নাম হলো? প্রভাস তীর্থ নামটা কেন হয়েছে? না, প্রভাস তীর্থ নামটা এই জন্য হয়েছে, ওই যে আকাশের যে চাঁদ, ওর স্বভাবটা খুব একটা ভালো নয়। ওই আকাশের চাঁদ বৃহস্পতির স্ত্রী তারার প্রতি কুনজর দিয়ে দেয়, যখনই তারার প্রতি কুনজর দিয়েছে তখনই বৃহস্পতি অভিশাপ দিয়ে দিল, ওরে চাঁদ, তোর 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুই তো তবু গুরুপত্নীর প্রতি কুনজর, শোন চাঁদ, তুই যে রূপের অহংকারে এত গর্বিত, আমি তোকে অভিশাপ দিলাম, এক মাসের মধ্যে 15 দিনের মধ্যে তোর ওই শরীর আস্তে আস্তে গলিত পচিত হয়ে নষ্ট হয়ে যাবে। কারোর অভিশাপ লাগুক আর না লাগুক, গুরুর অভিশাপ লাগবেই লাগবে। চাঁদ পেয়ে গেল অভিশাপ, বৃহস্পতির অভিশাপ পেয়ে গেল, একদিন দুদিন তিন দিন করে যাচ্ছে, চাঁদ আস্তে আস্তে গলিত হয়ে যাচ্ছে। 14 দিন হয়ে গেল, চাঁদ একেবারে নিশ্চিহ্ন প্রায় হয়ে যায়, আর এক কোলা বাকি আছে। 27 জন স্ত্রী সেই এক কোলা চাঁদকে নিয়ে ছুটে চললো শিব ঠাকুরের কাছে, শিব ঠাকুরের কাছে ছুটে চললো, ওম নমো শিবায়, ওম নমো কৈলাসে গিয়ে। আচ্ছা, 27 জন স্ত্রী
কৈলাসে গিয়ে শিব ঠাকুরের ধ্যান করছে। এবারে শিব ঠাকুর আমার কৈলাসের মধ্যে থেকে চিৎকার করে উঠল, দূর দূর দূর, আমি এই কারোর সাথে পাতে থাকবো না বলে আমি এই কৈলাসের মধ্যে বরফের মধ্যে এত সুন্দর একটা ঘর বানিয়েছি, আর সেখানে দেখো কতজন রমণী এসে আমার নাম করে কান্নাকাটি করছে, তোমরা কারা, তোমাদের কি হয়েছে? তখন নিচে যারা 27 জন স্ত্রী ছিল তারা বলছে, আমাদেরকে চিনতে পারছো না, আমাদেরকে চিনতে পারছো না, আমরা কারা, আমাদেরকে চিনতে পারছো না, বলে কারা তোমরা? আসলে কারা বলতে গেলে, দক্ষ রাজার 27 জন মেয়েকে চাঁদ বিয়ে করেছে আর দক্ষ রাজার 1 জন মেয়েকে শিব ঠাকুর বিয়ে করেছে। তাহলে যারা নিচে 27 জন মেয়েরা আছে, তাহলে শিব ঠাকুর ওরা কে হবে? আপনারা কীর্তন শুনছেন তো ভালো করে, কে হবে তাহলে বলেন? দক্ষ রাজা 27 জন মেয়েকে চাঁদ বিয়ে করেছে আর একটা মেয়েকে শিব ঠাকুর বিয়ে করেছে, তাহলে শিব ঠাকুর, এই যে 27 জন মেয়ে, শিব ঠাকুরের কে হবে? হ্যাঁ, শালিকা। তখন বলছে, তুমি আমাকে চিনতে পারছো না? বলে হ্যাঁ, চেনা চেনা তো লাগছে, কিন্তু বুঝতে তো পারছি না, আমি তো সব ধ্যানের মধ্যে থাকি। বলে তুমি ধ্যানের মধ্যে থাকো, আমরা তোমার কে জানো? আমার পিতার নাম দক্ষ রাজা। তখন মহাদেব বলছে, অ ওই জন্যে তোমাদের কেমন চেনা 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 নাচে 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 না লাগছে, ওই জন্য তোমাদেরকে চেনা চেনা লাগছে, কিন্তু আমার কাছে কি মনে করে এসেছো? বলে হ্যাঁ, মানুষ না বিপদে বলে তোমার কাছে আসবে কেন? হ্যাঁ, তোমার ওই বাঘের চামড়া যদি একটুখানি জল লেগে পচে কি গন্ধটা বেরোয় তুমি জানো? তুমি ধ্যানের মধ্যে থাকো, বিপদে পড়েই তো মানুষ তোমার কাছে আসে, আজকের আমার বিপদে পড়েছি বলে এসেছি। বলে বিপদটা কি বলো? বলে বিপদ, দোষ করেছে আমাদের স্বামী আর ভুগবো আমরা, আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও ওই বৃহস্পতি স্ত্রী তারার প্রতি কুনজর দিয়েছে আর তার ফলে অভিশাপ দিয়ে দিয়েছে যে 15 দিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। অভিশাপ অভিশাপ, তোমরা বেদবা হবে, বেদবা। আচ্ছা দেখি তোমরা কেমন করে বেদবা হয়। আয়, ওই যে এক কোলা চাঁদ আছে ওই চাঁদটা তোমরা আমার কাছে নিয়ে এসো, আমার জোটার মধ্যে রাখবো, সব জায়গায় অভিশাপ প্রবেশ করবে কিন্তু আমার জোটার মধ্যে অভিশাপ প্রবেশ করতে পারবে না। শিবের জোটাটা কেমন জানেন? জোটা জানেন মানে অভিশাপ প্রুফ জোটা, ওয়াটার প্রুফ ঘড়ি হয় না, ওয়াটার প্রুফ ঘড়ি ঘড়ির মধ্যে জল ঢোকে না, শিবের জোটাটা অভিশাপ প্রুফ জোটা। তো বলছে জোটার মধ্যে আর ওই চাঁদ বৃহস্পতির অভিশাপ প্রবেশ করবে না, জোটার মধ্যে রেখে দিয়েছে, চাঁদটাকে জোটার মধ্যে রেখে দিয়েছে। এইবারে 27 জন স্ত্রী ওই বৃহস্পতির আশেপাশে ঘোরাঘুরি করছে, যদি কোনো একটা প্রুফ কিছু পাওয়া যায়। তা এইবারে আকাশে চাঁদ ছিল, জ্যোৎস্নার আলো ছিল, কি সুন্দর অন্ধকার ছিল না, আলো ছিল, হেঁটে যেত বৃহস্পতি। এইবারে চাঁদ তো আর নেই আকাশে, আস্তে একটু আস্তে, চাঁদ তো আকাশে নেই, আর বৃহস্পতি হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে, হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে। তখন মনে বলে ফেলেছে, আহারে চাঁদকে অভিশাপ দিয়ে বড় ভুল করেছি, চাঁদ যদি এখন থাকতো বলে দিতাম সোম তীর্থের জলে স্নান করালে ক্ষয় রোগ দূর হয়ে যায়। নিতাই গৌর হরিব, বৃহস্পতি তো আর জানে না চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে, বৃহস্পতি তো জানে না যে চাঁদ ফ্রিজের মধ্যে আছে, বলে দিল সোম তীর্থের জলের মধ্যে স্নান করালে ক্ষয় রোগ দূর হয়ে যায়। যখনই শুনে নিয়েছে ওই 27 জন স্ত্রী তাড়াতাড়ি গিয়ে করে গিয়ে ওই চাঁদটাকে নিয়ে ওই সোম তীর্থে জলে স্নান করিয়ে দিল, আবার চাঁদের হারানো জ্যোতি ফিরে এসছে। এই জন্য এই যে চাঁদের প্রভা ফিরে এলো তাই সেখান থেকে নাম হয়ে হলো প্রভাস তীর্থ। তাই কৃষ্ণচন্দ্র তুমি যদি ওখানে যজ্ঞ করো তোমার যজ্ঞের কোনো ত্রুটি থাকবে না গো, 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 প্রভাত যজ্ঞে যজ্ঞ করলে কোনো ত্রুটি থাকবে না গো, প্রভাসিত্তে যদি যজ্ঞ করো তোমার যজ্ঞের কোনো ত্রুটি থাকবে না। এইবার নারদ মণি আমার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ মণি চলেছে, আহা নিমন্ত্রণ পত্র পাইয়া ছুটিয়া চলিল, পত্র পাইয়া ছুটিয়া চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া ছুটিয়া চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া ছুটিয়া চলিল, কৈলাস ধামে আসি দর্শন দিল, 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 মামা এসেছি 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 এসেছি, কৈলাস ধামে মামা এসেছি, আমি কৈলাস ধামে মামা এসেছি এসেছি, মামা ও মামা
ও মামা শোনো শোনো শোনো, তোমার প্রভু যজ্ঞ করবে, তোমার নামে এই দেখো আগে নিমন্ত্রণের পত্র। এইবারে যখনই শিব ঠাকুর দেখেছে কৃষ্ণচন্দ্রের নিজের হাতের লেখা আমার কাছে এসছে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, এইবারে বোম বোম করে লাফাতে লাফাতে বনপথ শিব ঠাকুর বলছে আমি যাবো আমার প্রভুর যোগ্য দান ব্রত যোগ্য, এমন জিনিস চেয়ে নেব না যা কোনোদিন কেউ চাইনি। এই বলে শিব ঠাকুর লাফাচ্ছে, নারদমণি আমার সমস্ত জায়গাতে নিমন্ত্রণ করে এইবার এসেছে বৃন্দাবনের মধ্যে। বৃন্দাবনের মধ্যে এসে দেখছে যে বৃন্দাবনের একই দশা, বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে বলছে একই দশা, বৃন্দাবনের মধ্যে আর সেই কোকিলের কলতান নেই, বৃন্দাবনের মধ্যে আর সেই গরুর খুরের আওয়াজ নেই, আর সেই মুরলির ধ্বনি নেই, কেমন করে থাকবে মুরলি বাদক যে বৃন্দাবনে নেই। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, হরি শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা করে মূরতি ধরে, পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে, হরি পাকা পাকা ফল লইয়া করে জমির করি ধরে, আমরা আর তোর এঠো ফল খাব না ভাই, 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 খানাই রে আমরা এঠো ফল খাওয়াতাম বলে তুই কি বৃন্দাবনে ছেড়ে চলে গেছিস ভাই, একবার ফিরে আয়, এই দেখ পাকা পাকা ফল দেখেছি তোকে, আর এঠো ফল খাওয়াবো না, তুই একবার ফিরে আয়। নারদমণি বলছে শ্রীরাম সুদাম আর তোমাদের কাঁদতে হবে না, এই দেখো তোমার ভাই কাল চিঠি লিখেছে, সে প্রভাস তীর্থে যজ্ঞ করবে, চিঠি লিখেছে এই নাও দেখো, তোমাদেরকে যেতে হবে ফলমূল নিয়ে, কেন জানো যজ্ঞের সময় যে অন্ন পাওয়া যায় না, অন্ন খাওয়া যায় না, তোমরা ফলমূল দিলে না কেনাই খাবে, তোমরা আর দেরি করো না। হ্যাঁ আমার ভাই চিঠি লিখেছে, এই শ্রীরাম ওই সুদাম ছুটে আয় 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 ফল পেলে নিয়ে আয়, গরুর গাড়ি ভর্তি কর, আমার ভাই নিমন্ত্রণ করেছে। আরে একটু এগিয়ে গিয়ে দেখছে নন্দ মহারাজের গৃহখানা, দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে দিবার তরে, দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে দিবার তরে, মাতা নন্দ রানী করে না বলে কপাল কপাল বলে, আবার নন্দ নারদমণি আমার গিয়ে বলছে মা, যখনই মা বলেছে কৃষ্ণ এলি, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ এলি, তাড়াতাড়ি করে বলছে মা তুমি কি চোখে দেখতে পাও না, বলছে আমার কৃষ্ণ যখন থেকে চলে গেছে আমি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। তাই আচ্ছা ঠিক আছে, এই নাও এই চিঠিটা তুমি নাও, একবার তোমার চোখে বুলিয়ে নাও, দেখতে পাবে তুমি সব দেখতে পাবে। মা যশোদা আমার চোখে বুলিয়ে নিলেন, দেখছে কি আমার কৃষ্ণ তো নিমন্ত্রণ করেছে আমাকে যেতে হবে অনন্ত মহারাজ, আর তুমি মরার কথা ভেবো না, তাড়াতাড়ি এসো তোমার ছেলে যজ্ঞ করবে সেখানে যেতে হবে। নন্দ মহারাজ বললো আমার ছেলে যজ্ঞ করবে তাহলে তো মরলে হবে না, আমাকে যেতে হবে। নন্দ মহারাজ সোনা দানা নিল, মা যশোদা মণি নিল, আর একটু এগিয়ে দেখলেন রাধারানী, রাধারানীর বিরহ অনেকখানি বেড়ে গেছে, যখন চিঠিটা পেল তখন মনে আর আনন্দ ধরে না, রাধারানী ভাবছে সখী রে এই দেখ আমার বধূ চিঠি লিখেছে আমাকে যেতে হবে, তাহলে সবাই তো যাবে, সবাই কি নিয়ে যাবে, তখন বলছে শ্রীরাম সুদাম ফলমূল নিয়ে যাবে, ফলমূল। আচ্ছা আর মা যশোদা ননী, ননী
নন্দ মহারাজ সোনা দানা নিয়ে যাবে, আমি কি নিয়ে যাবো জানিস? রাবে রাবে দশ মিনিট, আমি নিয়ে যাবো বিনা সুতার মালা। এই বলে সবাই চলেছে চলেছে এর দিকে, প্রভাস তীর্থের দিকে, বিনা সুতার মালা গেঁথে সবাই আজকে প্রভাস তীর্থের দিকে চলেছে। এবার যাচ্ছে, দেখালে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। দেখালে যাচ্ছে তো, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, 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 জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি। সবাই চলেছে এক পথ দিয়ে, এক পথ দিয়ে যাচ্ছে শ্রীরাম সুরাম, এক পথ দিয়ে যাচ্ছে নন্দ মহারাজ মা যশোদা, আর এক পথ দিয়ে রাধারানী। এইবার রাধারানী যখন দ্বারের মধ্যে গিয়েছে, রাধারানী যখন কুঞ্জের প্রভাস তীর্থের দরজার কাছে গিয়েছে, যিনি দারোয়ান ছিল তিনি মোটেই প্রবেশ করতে যাচ্ছে দিচ্ছে না। ও তোমরা কি করে প্রবেশ করবে, তোমাদের এইরকম এলোমেলো পাগলিনীর মতো দেখতে তোমরা প্রবেশ করতে পারবে না। তখন ললিতা বলছে, ওমা আমাদেরকে পাগলিনী বলছে, এই শোনো 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 শোনো, বলে আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, তোমাদের লজ্জা ধরেছিল এই মেয়েটির পায়, তোমাদের লজ্জা ধরেছিল এই মেয়েটির পায়, আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, আমি বলতে লজ্জা পাই, তোমাদের যে রাজা না এই মেয়েটির পায়ে ধরেছিল, একটা কথা গিয়ে বলে এসো, যারা এসছে তারা বিনা সুতার মালা গেঁথে নিয়ে এসছে, দেখো তোমাদের রাজা এক্ষুনি ছুটে আসবে। এইবারে যখনই গিয়ে খবর দিয়েছে যে কেউ এসছে তারা বিনা সুতার মালা গেঁথে নিয়ে এসছে, তাড়াতাড়ি করে কৃষ্ণচন্দ্র সেখান থেকে উঠে ছুটে এসেছে। কৃষ্ণচন্দ্র উঠে এসে ছুটে এসে রাধা যখন ছুটে এসেছে, রাধারানী মুখখানা ঘুরিয়ে নিল, বলছে আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি, এমন রাজ কৃষ্ণকে ভালোবাসিনি, ভগবান শ্রীকৃষ্ণ আমার মা যোগমায়াকে স্মরণ করে আবার নিজে রাখাল বেশে সেজে নিলেন। যখনই রাখাল বেশ দর্শন করলেন রাধারানী, তখন বলছে দেখ 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 ললিতা, এই কি আমার সেই বধু, এই কি আমার সেই বধু। প্রভাস যজ্ঞের মধ্যে আজকে প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো, সবাই চাইছে, শিব ঠাকুর বলছে কৃষ্ণকে আমি চাই, মা দুর্গা বলছে কৃষ্ণকে আমি চাই, সকলে বলছে কৃষ্ণকে আমি চাই, আমি চাই, আমি চাই, কাকে দেবে কৃষ্ণ? দশ মিনিট সময় বেড়ে দিয়ে যজ্ঞখানি হয়ে গেছে, সবাই বলছে কৃষ্ণকে আমি চাই, আমি চাই, আমি চাই, তাহলে কার কাছে কৃষ্ণ যাবে? তখন বলছে সখীগণ বলছে মা যজ্ঞ এসে বলছে শোনো শোনো শোনো, কৃষ্ণ তার হবে যা যে কৃষ্ণকে নিতে পারবে, তাহলে কৃষ্ণের সমান যে হবে সেই পাবে কৃষ্ণকে। এইবার একটা একটা পাল্লা করা হয়েছে, একদিকে কৃষ্ণচন্দ্র আর একদিকে সবাই আস্তে আস্তে উঠছে। নারদমণি যেহেতু বলেছিল আমি কৃষ্ণকে চাই, যখনই নারদমণি কৃষ্ণের অপোজিটে পাল্লাতে উঠেছে, নারদমণি উপরের দিকে উঠে গেছে, তাহলে নারদমণি কৃষ্ণের সমান হলো না। শিব ঠাকুর গিয়ে উঠেছে, শিব ঠাকুর প্রথমে যখন উঠলেন তখন পাল্লাটা উপরের দিকে উঠেছে, কিন্তু যখন শিব ঠাকুর তারকব্রহ্ম নাম করলেন, নামের ক্ষমতা ফলে সমান সমান হয়ে গেছে, তখন বলছে সমান সমান হলো, তখন সখীবধ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমাদের রাধারানীকে তুলবো না, একটা তুলসীর পাতার মধ্যে রাধা নামটা লিখে তুলে দিচ্ছি, দেখো কি বলে কি হলো না, একটা তুলসী পাতার মধ্যে রাধা নাম লিখে কৃষ্ণের বিপরীত পাল্লাতে যখনই তুলে দিয়েছে, কৃষ্ণ উপরের দিকে চলে গেছে, আর সেই রাধা নামের এতটাই ভার, সেই রাধা নামের পাল্লাটা নিচের দিকে নেমে এসছে। তখন সবাই মা যোগমায়া বিচার করে বললেন যে কৃষ্ণ একমাত্র, কৃষ্ণ পাবে রাধারানী। এইবার রাধারানী কি করেছে, ঠিক আছে তোমরা যখন সকলেই যখন কৃপা করে আমার বধূকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তাহলে অনেক দিনের আমার সাধ, আমি আমার বধূর রথের উপরে বসে এই 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 মণ্ডলখানি ঘুরে দেখবো, এই প্রভাস তীর্থখানি ঘুরে দেখবো। এইবারে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী রথের উপরে বসলেন, বসে সেই প্রভাস তীর্থখানি ঘুরে দেখছে, ঘুরে দেখছে, আর সখীগণ কীর্তন করছে, জয় শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেব, জয় শ্রী রাধা রমণী রমণী মন মোহন বৃন্দাবন বন দেব, জয় গজপতি দম্পতি রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেব, জয় শ্রী রাধা রমণ রমণী মন মোহন
ব্রজমণ্ডল সারা প্রভাস তীর্থখানা ঘুরলো, সবাই সখীগণ মিলে সকলে যুগল দর্শন করলো। বলছে কতদিন পরে আমরা এমন দেখলাম, কতদিন পরে সখীরে এমন দেখলাম। এইবার দেখে সুন্দর করে সাজালো, প্রসাদের ব্যবস্থা হলো, প্রসাদের ব্যবস্থা করে প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, হরি বল 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 হরি।